আসসালামু আলাইকুম। কাতারের সুন্দর একটা জায়গার সাথে আমি আপনাদেরকে পরিচয় করায় দিই। এই জায়গাটা এখান থেকেই মানে শুরু হয়। এই জায়গাটার নাম হচ্ছে পেয়াল কাতার। এই জায়গাটা এতটা সুন্দর মানে আমি আপনাকে মানে কি বোঝাবো। এখানে মানে তিন চারটা বিল্ডিংয়ের এরিয়া আছে, কিন্তু দুইটা বিল্ডিংয়ের এরিয়া হচ্ছে সবচাইতে ফেমাস। একটা হচ্ছে আমরা এখন যে জায়গাটা আছি, যে জায়গাতে আছি, এই জায়গাটা হচ্ছে মানে পোর্তো আরবিয়া। মানে পোর্তো আরবিয়া থেকে শুরু হয় 1 2 3 মানে বিল্ডিংয়ের নাম আর কি, ঠিক আছে। আর সামনে আমি যেখানে যাব ওইখানে হচ্ছে ওই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাবো। ওই জায়গাটার নাম হচ্ছে বিবাবা হারিয়া। তো এখানে মানে কিসের জন্য এই নামগুলা ফেমাস আমি বলি আপনাদেরকে। এক একটা বিল্ডিং এত বিশাল বিশাল, মানে কাতারের অন্য কোথাও এরকম বিশাল বিশাল বিল্ডিং নাই। এক একটা বিল্ডিং 40-50 তলা করে এক একটা বিল্ডিং, ঠিক আছে। আর এই এরিয়াটার মাঝখান দিয়ে এই রাস্তাটা যে গেছে, আপনারা কারি একটু দেখেন তাকায়া, মনে হয় যে রেডিমেড যে লাইটিং খেজুর গাছ আছে না, ওইগুলা এনে এখানে মানে লাগায় রাখছে। কিন্তু না, এগুলা সত্যিকারের খেজুর গাছ। আর শুধু খেজুর গাছটারই লাইটিং দিয়ে পেঁচায় নাই, যে সাথে পাতাগুলোও পেঁচাইছে। দেখেন আমি আপনারা কেমন দেখতেছেন আমি জানি না, আমার মানে আমার একবারের জন্য মনে হয় না যে আমি মোবাইলটা এখান থেকে মানে ভিডিওটা মানে কাট করি, ঠিক আছে। এত সুন্দর লাগতেছিল আমার কাছে। আর আপনারা যারা কাতার আসবেন ঘুরতে, মানে তারা একবার হলেও ওই মানে পেরাল কাতার আসবেন, ওইখানে আইসায় রাস্তাগুলো দেখবেন, এত সুন্দর। আর বিল্ডিংগুলো দেখলেও আপনার কাছে অনেক ভালো লাগবে, এতটা সুন্দর করে ওরা সাজায় রাখছে। এটা শুধু এখনই না, 2022 ফুটবল বিশ্বকাপের আগের থেকেও এরকম সুন্দর, কিন্তু মানে খেলার আগে আগে আর একটু বেশি মানে আর একটু সুন্দর করছে আর কি। শুধু এখানেই না, কাতারের যত রাস্তাঘাট আছে এখন এতটা সুন্দর করে রাখতেছে, মানে আপনাদেরকে কি বলবো, বলে বোঝানোর মতো না। আমি ট্রাই করব আমি আপনাদেরকে মানে অনেক মানে জায়গা, যেগুলো সুন্দর সুন্দর জায়গা আছে ওইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমি অলরেডি চলে আসছি, আমি যেখানে যাব ওইখানে আর 2-1 মিনিট সময় লাগবে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।